জেনে নিন গ্যাংগ্রিন হলে বাঁচার উপায় কি, উপসর্গ কি, কি কি কারণে গ্যাংগ্রিন হয়। গ্যাংগ্রিন হলে হাত পায়ের আঙ্গুল প্রথমত একটা একটা করে বরফের মতো শীতল ও ঠান্ডা হয়ে যায়, তারপর যন্ত্রণা শুরু হয়, শুকায়ে কালো হয়ে যায়, তারপর পচন ধরে, পচন ধরে এবং অত্যন্ত যন্ত্রণা হয়। এত যন্ত্রণা হয় যে রোগী যন্ত্রণা অনেক সময় সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। এজন্য কোনো উপায় পথ যখন আর থাকে না, তখন তারা কেটে ফেলার সিদ্ধান্ত নেয় এবং একটা একটা করে অঙ্গ কেটে ফেলে। এই ক্রমান্বয়ে ক্রমান্বয়ে একটা একটা করে কাটতে কাটতে ফুললি পঙ্গু হয়ে পড়ে। এর কারণ হলো অত্যাধিক ধূমপান ও পানের সঙ্গে পাতা জর্দা ইত্যাদি তামাক সেবন। তামাক সেবনই এই রোগের প্রধান কারণ। আরও অবশ্য অনেক কারণও আছে, তবে সচেতন হলে যখনই একটা একটা করে অঙ্গ না কেটে একের পর এক কেটে পঙ্গুত্ব বরণ না করে যদি অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায়, তাহলে হোমিও চিকিৎসা করলে আর কোনো অঙ্গ নষ্ট হয় না বা কেটে কেটে পঙ্গুত্ব বরণ করতে হয় না। দরকার সচেতনতা ও প্রয়োজনীয় জ্ঞান, তাহলে আর এই রোগের কারণে অঙ্গহানি হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করতে হবে না। দর্শক মণ্ডলী, এইরকম একটা পঙ্গু কেটে কেটে পঙ্গু হয়েছে এরকম একটা রোগীর ভিডিও দিয়েছি, দেখে জ্ঞান অর্জন করবেন। ভিডিও দেখলে সচেতনতা ও জ্ঞান বাড়বে, আর তাহলে জীবন বাঁচবে। তাই দর্শক মণ্ডলী, আপনারা ভিডিও দেখে বিস্তারিত জেনে জ্ঞান অর্জন করবেন, ধূমপান থেকে বিরত থাকবেন, তামাক সেবন বন্ধ করবেন, ভালো থাকতে পারবেন। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সকল সুখের মূল। দর্শক মণ্ডলী, বিস্তারিত আলোচনা ও ভিডিও দেখে যদি জ্ঞান অর্জিত হয়, এই সমস্তগুলি দেখে পছন্দনীয় হয়, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন, আর আমরাও অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন তত্ত্বমূলক ভিডিও প্রেরণ করে দেবো ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্তই, খোদা হাফেজ।